তো চন্দ্র আর সূর্য রব কেন বানিয়েছেন? মাওয়াকিতুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, এটা মানুষের জন্য সময় নির্ধারক। মানুষের জন্য কি নির্ধারক? তাহলে বোঝা গেছে রব চাঁদ বানিয়েছেন সময় নির্ধারণের জন্য। এর মধ্যে আরও উপকারিতা রয়ে গেছে। তা একটা কাজ হলো সময় ঠিক করা, তাহলে চাঁদ দিয়েই আমরা কি ঠিক করবো? তন্মধ্যে চারটা মাস আছে আশুরুল হুরুম, মহরম, রজব, জিলকাদা, জিলহাজ্জা। এই চার মাস কি? এটাকে কোরআনের ভাষায় বলে আশুরুল হুরুম। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ জায়েজ ছিল না, জায়েজ নাই। এই মাসগুলোতে কি নাই? কুরাইশে মক্কা, মক্কার কাফেররাও জানতো এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ জায়েজ নাই, ইহুদিরাও জানতো, সকলের কাছে এই মাসগুলো সম্মানিত। মক্কার কাফেররা এই মাসগুলোকে কী করত? নিজেদের মন মতে পরিবর্তন করে ফেলত। যেমন এবছর তাদের জিলহাজ মাস বেশি গরম, এরা বলতো এবছর আমরা জিলহাজ মাস এই মাসকে বলবো না, এবছর শাওয়ালকে বলবো জিলহাজ, শাওয়ালে ঠান্ডা, তো ঠান্ডার ভিত্তিতে শাওয়ালকে জিলহজ বলে শাওয়ালে হজ করত। এবছর রমজান মাসে আমরা রোজা রাখবো না, এবছর বেশি লম্বা দিন, এবছর আমরা রবিউল সানিকে আমরা রমজান বলবো। তো এইভাবে রদ বদল করতে করতে এদের প্রতিটা দিন মাস সব রদ বদল হয়ে গেছে। সব কি হয়ে গেছে? সব রদ বদল হয়ে গেছে। এখন আর রজবের মাসের জায়গায় রজব নাই, হজের জায়গায় হজ নাই, সব কি হয়ে গেছে? তো আল্লাহ তাআলা ফতহে মক্কার বছর, রাসূলের বিদায় হজের বছর, আল্লাহ তাআলা হুবহু জিলহাজ্জাতে জিলহাজ্জা দিয়ে, বুঝেন নাই, জিলহজ মাসেই জিলহজ রেখে আল্লাহ তাআলা বারোটা মাসকে সেটিং করে ফেলেছেন। এরপরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এটাই হলো দ্বীনুল কাইয়িম, এটাই কিয়ামত পর্যন্ত সুদৃঢ় দিন হিসাবে আমি বারোটা মাস সেটিং করে দিয়েছি। এবার আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত শুনিয়ে দিলেন, এবার যদি কেউ আর রজবকে শাবান বলো, জিলহাজ্জাকে কেউ যদি এবার রবিউল সানি বলো, এটা হবে কুফুরি। এটা হবে কি? ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি। এবার আল্লাহ তাআলা বলে দিলেন এই মাসগুলোর মধ্যে হেরফের করা, রদ বদল করা, এটা কুফুরি। এটা কি? এটা কি? এটা কুফুরি। যেমন ঘড়ি রদ বদল করে দিলাম, আমরা দেড়টা নামাজ পড়ি, এখন সাড়ে নটাতে দেড়টা বাজায় দিলাম, বুঝেন না, সাড়ে নটাকে বললাম কি দেড়টা, আর আমাদের ক্যালেন্ডার হলো দেড়টায় নামাজ, এখন সাড়ে নটাকেও নামাজ পড়বে, তো এটা কুফুরি। এটা কি? এখন যদি কেউ মনে করে, আজকের পৃথিবীতেও যদি কেউ মনে করে যে এবার হজে বেশি মানুষ গরমের কারণে মারা গেল, চলো আমরা একটা কাজ করবো, আগামী বছর হজ অন্য মাসে বানিয়ে দিব, জিল হজ বানিয়ে দিব, কি বলে রমজানের আগের মাসের নাম কি? শাবান। শাবানে ঠান্ডা থাকে, আমরা শাবানে জিলহজ বানিয়ে দিব। আমরা এবার লিখে দিব শাবান মাস হলো জিলহজ মাস। অতএব শাবানের 9 তারিখে আমরা কোথায় যাব? আরাফার মাঠে যাব। যদি কেউ এটা করে তো আল্লাহ তাআলা বলেন ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি, এটা শুধু কুফুরি নয়, কুফুরিকে আরো মজবুত করা, কুফুরির মধ্যে এজাফা করা, কুফুরির মধ্যে আরো বাড়িয়ে দেওয়া। বলেন নাউজুবিল্লাহ। এটা যদি সিদ্ধান্ত পৃথিবীতে আসে, এটাও যদি সিদ্ধান্ত আসে আগামী বছর শাবানে হজ হবে, অথবা এর পরবর্তী বছর 26 সালে শাবানে হজ হবে, তো পৃথিবীবাসী কি বলবে? আমরা এ হজ করব না। পৃথিবীবাসী কি বলবে বলেন? আমরা এ হজ কি? এটা যখন পৃথিবীবাসী, দুনিয়াবাসী যখন এটা বলবে, আবার এটার পক্ষে ফতোয়া দেনে ওয়ালা কিছু মুফতিও পাওয়া যাবে। এদের পক্ষে ফতোয়া দেনে ওয়ালা কিছু মুফতি কি? যে সারা পৃথিবীর মানুষের জান মাল নিরাপত্তার জন্য আমরা এই ব্যবস্থা গ্রহণ করেছি, বুঝেন নাই? যেমন কত কথাই তো শুধুই আপনাদের নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করে, করে না করে না বলেন? আপনাদের সুস্থতার জন্য, স্বাস্থ্যের জন্য কত কিছুই তো নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করে। এরকম আরেকটা ব্যবস্থাপত্র যদি কেউ আমাদের সামনে দিয়ে দেয়, তা আমরা এটা ঘৃণা করে প্রত্যাখ্যান করবো। আমরা কি বলবো? না না, এটা হবে না। ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি।
এই প্রসঙ্গ কথার কথা আমি বলে ফেললাম। তাহলে কেয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা বলেন, হুজুর যালিকা দিনুল কাইয়্যিম না, ইন্নামা ইদ্দাতাশ-শুহুর ইনদাল্লাহ ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, যেদিন থেকে আমি আসমান আর জমিন বানিয়েছি সেদিন থেকে বারোটা মাসকে আমি এভাবে সাজিয়ে দিয়েছি এবং এটা চলবে কেয়ামত পর্যন্ত। এই জন্য জিলহজ, কেউ শাহবানকে জিলহজ বললে এটা শুধুই কুফুরি হবে আর কিছু হবে না। কি হবে বলেন? এরপরে কি বলে? যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ তাআলা বলেন এটাই আমার সুনির্দিষ্ট দোটক ফয়সালা, এটা আমার সিদ্ধান্ত, এটা আমার কি। এই জন্য সারা পৃথিবীর সব শক্তি মিলেও যদি শাহবানকে জিলহজ্জা বলে, এই শাহবান জিলহজ্জা হবে না। এবং শাহবানে সারা পৃথিবীর সমস্ত ইন্তজাম যদি শাহবানে হজ করার জন্য করে, দুনিয়াতে কেউ হজ করবে না, দুনিয়াতে কেউ কি করবে না। এবং এই হজ যদি কেউ করে তার হজ সাকেত হবে না, তার হজ রহিত হবে না। যালিকা দ্বীনুল কাইয়্যিম। তাহলে আজকের মাস কি জিলহজ মাসের 28 তারিখ, এখন হয়ে গেছে 29, আর সামনের মাসের নাম কি? মুহাররম। মুহাররম মাস সরাসরি শাহরুল্লাহি, শাহরুল্লাহিল মুহাররম। মুহাররম মাস হলো আল্লাহ তাআলা বলেন এটা আমার নিজের মাস। মুহাররম মাস কার মাস? আল্লাহ তাআলা বলেন মুহাররম মাস হলো আমার নিজের মাস। এই জন্যই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সাইয়্যিদিনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীদের জামানার যত ঘটনা ঘটেছে অধিকাংশই মুহাররমের 10 তারিখে হয়েছে, অধিকাংশই কি। তাহলে মুহাররমের 10 তারিখের সাথে মনে হয় যেন আল্লাহ তাআলারই বিশেষ সম্পর্ক আছে। আল্লাহ তাআলা দিনের মহতাজ না, রাতের মহতাজ না, লেকিন আল্লাহ তাআলা যেটাকে নিজের দিকে মনসুব করেন সেটা দামি হয়ে যায়, সেটা কি হয়ে যায়? দামি হয়ে যায়। ওস্তাদের জুতা, এটা কিন্তু ছাত্রের কাছে অনেক দামি, লেকিন ওস্তাদের জুতা 20 টাকার প্লাস্টিক, নিজের জুতা 4000 টাকার এফেক্স, লেকিন ওস্তাদের জুতার দাম বেশি, ওস্তাদের জুতা নিয়ে বুকে রাখে, এটা মনসুব ইলাল ওস্তাদ, এটা ওস্তাদের দিকে মনসুব। এই জন্য যে জিনিস আল্লাহ তাআলা নিজের দিকে মনসুব করেন তো এটা দামি হয়ে যায়। তো আল্লাহ তাআলার রমজান হলো বুখারি মুসলিমের হাদিস, শাহরুল্লাহ আল্লাহ মুহাররম, শাহরুল্লাহ আল্লাযী তাদউনহু মুহাররমা। রাসূল বলেন যেই মাসটাকে তোমরা মুহাররম বলো এটা হলো আল্লাহ তাআলার নিজের মাস। সুবহানাল্লাহ। এই মাস আসবে আর কতদিন বাকি? একদিন বা দুই দিন বাকি। এবার ইবনে রাজব হাম্বলি রাহমাহুল্লাহ তার ওই কিতাবের মধ্যে লিখছেন, যদি কোনো মুসলমান বছরের শেষ দিনগুলো এবং আরেক বছরের শুরু দিনগুলো, শুরু শেষ এই দিনগুলোতে যদি কেউ ইবাদত বাড়ায়, আমলের সালেহের মধ্যে কাটায়, নেক আমলের মধ্যে কাটায়, তো আল্লাহ তাআলা তার সারা বছরের গুনাহ মাফ করে দেবেন। কি ভাই, তাহলে একটা নতুন কথা আমরা আজকে শুনলাম, কি বলেন? এরপরে মুহাররম মাসে সমস্ত নবীদের জমানার রোজা ছিল মুহাররম মাসে, রোজা ছিল কি মুহাররমের 10 তারিখে। হযরত মূসা আলাইহিসসালামের উপরে রোজা ফরজ ছিল, হযরত নূহ আলাইহিসসালামের কিস্তির ঘটনা এটা এই মুহাররমের 10 তারিখে, হযরত ইউনূস আলাইহিসসালামের ঘটনা এটা মুহাররমের 10 তারিখে, আদম আর হাওয়ার ঘটনা এটা মুহাররমের কি 10 তারিখে, হযরত মূসা আলাইহিসসালামের ঘটনা এটা মুহাররমের কি 10 তারিখে। তাহলে মুহাররমের 10 তারিখের সাথে ইসলামের এক নিবিড় ইতিহাস কি আছে। বাকি আমাদের দেশে অথবা হিন্দুস্তান পাকিস্তানে শিয়ারা মুহাররমকে যেভাবে দামি করেছে, হযরত হাসান আর হুসাইনের শাহাদাতের, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বুনিয়াদের উপরে, কারবালা হযরত হুসাইনের শাহাদাতের বুনিয়াদে, শাহাদাতের কারণে এই দিনটা দামি হয় নাই, এই দিনের দাম এর আগেই ছিল, এর আগেই কি। তাহলে এই দিনের সাথে মূলত কারবালার সম্পর্ক বেশি একটা নাই। এই দিন আমি যে রোজা রাখবো এটা কারবালার ভিত্তিতে নয়, এটা কি নয় বলেন? কারবালা আগে হয়েছে না, রাসূল চলে গেছে আগে, রাসূল কি আগে চলে গেছে। তাহলে এই দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, রাসূল গিয়ে দেখলেন মদিনার ইহুদিরা রোজা রাখে এই দিনে, রাসূল জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো, বলে এই দিনে মূসা আলাইহিস সালাম কিতাব নাজিল হয়েছে,
এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। এই দিনে মূসা আলাইহিসসালাম ফেরাউন থেকে নিষ্কৃতি পেয়েছেন, এই জন্য আমরা রোজা রাখি। এই দিনেই ফেরাউন ডুবে গেছে, এই জন্য আমরা রোজা রাখি। রাসূল বলেন, ওয়া নাহনু আহাক্কু মিনকুম বিমূসা, তাহলে তো মূসার সাথে তোমাদের থেকে আমাদের সম্পর্ক বেশি, তোমাদের চাইতেও আমাদের সম্পর্ক কি বেশি। অতএব আমরাও এবার রাসূল ওই দিনের বেলা এলান করে দিলেন, এই শুনো শুনো শুনো, যারা আজকে রোজা রাখো নাই, ফালিয়াসুম বাকিয়াতা ইয়াউমিহ, সে তার বাকি দিনটা রোজা রাখো। দশটা বাজে কি বলছেন, যারা আজকে রোজা রাখো নাই তারা কি করো, আজকের বাকি দিন রোজা রাখো। আর যারা রোজা রাখছো তো তারা রাখছো। আর বললেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি দুদিন রোজা রাখবো। নয় তারিখ রোজা রাখবো কেন? রাসূল বলেন আমি নয় তারিখ রোজা রাখবো এর জন্য যেন দশ তারিখের রোজা ছুটে না যায়। কি বলছে, যদি দশ তারিখ হেফাজতের জন্য নয় তারিখে রোজা রাখে তাহলে দশ তারিখ কি ছুটবে? কি হয় তাহলে তার দশ তারিখ কি ছুটবে না? ওটার প্রস্তুতি হিসাবে কি নয় তারিখ। আর খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ওরা যেহেতু একদিন রাখে তো আমি দুদিন রাখবো। আমি কয়দিন রাখবো? আমি দুই দিন রাখবো। এরপর থেকে সাহাবা ইকরাম দুই দিন রোজা রাখতেন, নয় এবং দশ। তাহলে চা দুটা খেয়াল রাখবেন, এক তারিখ কোন দিন হয় খেয়াল রাখবেন, এরপরে নয় আর দশ আমরা ইনশাল্লাহ রোজা রাখবো। নিয়ত পাক্কা? নওজওয়ানদের কি নিয়ত? ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতান ওয়াহিদাতান, আল্লাহ তাআলার কাছে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা মুহররমের দশ তারিখে রোজা রাখার দ্বারা এক বছরের গুনাহ মাফ করে দিবেন, আর আরাফার রোজার দ্বারা দুই বছরের গুনাহ মাফ। আরাফা গেছে কত তারিখে? গত নয় তারিখে কি গেছে? আরাফা গেছে। জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা, প্রত্যেক দিনের রোজার পুরস্কার এক বছরের ইবাদতের সমান। কি হয়, যারা রাখছেন তো রাখছেন, আলহামদুলিল্লাহ অনেকেই রাখে, অনেকেই রাখছে। এবার যারা রাখতে পারেন নাই, আগামী বছর ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম নয় দিন একাধারে রোজা রাখবো ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা ইনশাআল্লাহ? এটা নিয়ে ডায়েরিতে লিখে রাখবেন যে আমার নিয়ত আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ জিলহজ মাসের প্রথম নয় দিন আমরা কি রাখবো? রোজা রাখবো। আরাফার রোজার নেকি আল্লাহ রাসূল বলেন দুই বছরের গুনাহ মাফ। স্বাভাবিকভাবে যারা হজে যান তারা রাখতে পারে না, রাখে না। রাসূল এখানে আবার রাখতে নিষেধ করছে, যারা হজে যান তারা কি, তাদেরকে রাখতে নিষেধ করছে। কিন্তু আমাদের সাথে আমাদের খুলনার হজরতওয়ালা হজরত মৌলানা মুফতিনুল আমিন সাহেবের গত সফরেও হজরতের সাথে আমরা ছিলাম, এই সফরেও আমরা হজরতের সাথে ছিলাম, হজরত আরাফার দিনে ওখানেও রোজা রাখছে। হুজুর বলছে আমার তো কোনো কষ্ট হয় না, তা আমি রাখবো। আমি তো যুদ্ধ আমি পারতাম না, আমি আমি রাখতাম না। আচ্ছা আমরা রাখি কী ভয়? তাহলে আরাফার দিন রোজা রাখবে কারা? আরাফার বাইরে যারা আছে, যারা কি করে না, আরাফাতে যায় না, তারা আরাফার বাইরে রোজা রাখবে। আর যারা আরাফার ভিতরে আছে, কারণ তাদের জন্য তো আরাফা অবস্থান ফরজ, আর বাংলাদেশওয়ালাদের জন্য তো আরাফা অবস্থান ফরজ না, তো এরা আরাফার বরকতে আরাফার দিনে রোজা রাখা বরকত নিবে। আর যারা ফরজ আছে তো সে ফরজ করবে, সে আর নফলের দরকার নেই। কথা বুঝেন নাই কথা? তাইলে আমরা ইনশাআল্লাহ এবার মহরমের দুটো রোজা রাখবো ইনশাআল্লাহ। নিশ্চয়ই আমাদের হুজুর আমাদেরকে আবার বলবেন, আগামী শুক্রবারের পরে হবে, হয় রবিবার সোমবার হবে, আমাদেরকে আগামী শুক্রবারে তো আবার মনে করাবেন। আমিও একটু মনে করিয়ে দিলাম, নফল দ্বারা লাভ কী হবে? বলে নফল দ্বারা মানুষ আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। কি ভাই কী বলছি বলেন? আমি আরও বলছি, ফরায়েজ দ্বারা মানুষ জাহান্নাম, ফরায়েজ দ্বারা, ফরায়েজ ফরজ ওয়াজিবের দ্বারা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়। ফরজ ওয়াজিব ছাড়া কেউ জাহান্নাম থেকে বাঁচবে এই ধারণা কেউ যদি রাখে তো সে ভুল ধারণা করছে। ফরজ নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, পর্দা নাই, ফরজ নাই, ফরজ 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 ছাড়া কেউ জান্নাতে চলে যাবে এটা ভুল ধারণা। এটা কি ধারণা বলেন? এটা ভুল ধারণা। ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না, ফরজ ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আর ফরজও আছে আবার হাজার হাজার নফল গুনাহে কবিরাও আছে, সে সোজা জান্নাতে চলে যাবে এই ধারণাটাও ঠিক নয়। এটা আল্লাহর সাথে কিছুটা বেয়াদবি, কিছুটা কি, ডিউটি না করে পুরস্কারের আশা। কি বলছে, ডিউটি না করে কি? আপনারা ইউটিউবে বিভিন্ন সময় দেখে থাকবেন আমার ছোট্ট ছোট্ট কিছু তাসবিহাত আছে, যেগুলোর পেছনে বড় বড়
পুরস্কারের ঘোষণা রাসূল শুনিয়েছেন, আমিও শুনাই, এগুলো আমরা শুনাই। লেকিন এর অর্থ এই নয় যে আপনি ফরজ ও আজিব বাদ দিয়ে এগুলো করবেন। ফরজ ও আজিব বাদ দিয়ে এগুলো করা মানে চাকরি হারানো। কি বলছি বলেন? ফরজ ও আজিব বাদ দিয়ে এগুলো করা অর্থ কি বলেন? মূল ডিউটি করেন নাই, শুধু নফল ডিউটি করেন, তো আপনি কি চাকরি টিকবে? ওভার টাইম করতেছে লেকিন মূল টাইম চাকরি করে নাই। কি ওভার টাইম ডিউটি করতে আসছে লেকিন মূলটা করে নাই, তো তার চাকরি থাকবে না, চাকরি হারাবে সে? তাহলে বোঝা গেছে আমরা যখনই কোনো ফজিলতের কথা বলি তো এর অর্থ হলো যার ফরজ ও আজিব ঠিক আছে, যার কি আছে, তাহলে নফল এই মহরমের রোজা কে রাখবে? যার ফরজ ও আজিব কি আছে, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ফরজ ও আজিব ঠিক নাই, এখন হুজুর বলছে দুই বছরের গুনাহ মাফ, একদিনেরও গুনাহ মাফ হবে না। কি হবে না বলেন? এক বেলারও গুনাহ মাফ হবে না। বলকে দুইটা চটকোনা বাড়ায় দিব, তোরে নফল করতে কইলো কে ফরজ বাদ দিয়া? তোকে নফল করতে বলছে কে ফরজ বাদ দিয়া? তোরে বাড়তি কাম করতে কইছে কে আসল বাদ দিয়া? কি ভাই, এজন্য মূল কাজ হলো ফরায়েজ ওয়াজিবাত সুনানে মুআক্কাদা, এগুলো হলো আমার জীবনের মূল কাজ। আমার জীবনের কি কাজ? আমার জীবনের মূল কাজ এগুলো হলো আমাকে বানাবার উদ্দেশ্য, এগুলো আমাকে বানাবার কি করাচির হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাই হযরত মৌলানা শাহ হাকিমুল হাক, হ্যাঁ হাকিম মোহাম্মদ আখতার রহমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন আল্লাহ তাআলা ফরজ ওয়াজিব দিয়ে আমার পায়ে শিকল বেঁধে আমাকে জান্নাতে দিতে চান। যদি আমার সব এখতিয়ারে দিয়ে দিত, আমাকে কিছু বাধ্য করে না দিত, তাহলে আমরা অনেকেই ফরজ ওয়াজিবও করতাম না। তো আল্লাহ তাআলা আমাকে আর এর মধ্যে এখতিয়ার দেয় নাই। না, ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই, তোমার কোনো কি নেই, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে তোমার কোনো সুযোগ নেই, যেন আল্লাহ তাআলা ফরজ ওয়াজিবের শিকলে বেঁধে আমাকে জান্নাতে দিতে চান। এই জন্য ফরজ ওয়াজিব হলো আমার ইবাদাতে ইত্তিরারি, ইবাদাতে মজবুরি, এটা আমাকে করতেই হবে, এটা আমাকে কি করতেই হবে। আর নওয়াফেল হলো ইবাদাতে ইখতিয়ারি, এটা হলো আল্লাহ তাআলা আমার কিছু ইচ্ছা, আমার সদিচ্ছার উপরে রেখে দিয়েছেন, তুমি যদি এটা করো তো বাড়তি কিছু দিয়ে দিব। তো এটা করার অর্থ কি? আগেরগুলো ঠিক রেখে, আগেরগুলো কি রেখে বলেন? আগেরগুলো ঠিক রেখে। এই জন্য যে কোনো কাজেই এতেদাল ঠিক রাখা চাই, এতেদাল। যেমন একজনের মার হক আদায় করে, অনেক বেশি হক আদায় করে, মার অনেক বেশি খেদমত করে, কিন্তু ইনি মার খেদমত করতে গিয়ে বিবির খেদমত করে না, বিবির হক আদায় করে না, তাহলে এটা এতেদাল ঠিক হয় নাই। এজন্য আজিব হলো ইন্নামা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, ইন্নামা ইয়ামুরুকুম বিল আদলি। প্রতিদিন খুতবার মধ্যে এই আয়াত পড়ে কিনা আমাদের হুজুরা দেখবেন, খুতবার শেষে এই আয়াতে কারিমা পড়ে, ইন্নামা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদল এবং ইহসানের হুকুম দিয়েছেন, যদিও মুফাসসিরিন বলেন এখানে আদলের একটা তাফসীর হলো তাওহীদের হুকুম দিয়েছেন। তাওহীদ, তাওহীদ মানেই হলো আদলুন বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, এটার মধ্যে বাড়াবাড়িও নাই, ছাড়াছাড়িও নাই, এটার মধ্যে কি নাই বলেন? তাহলে মার হক আদায়ের জন্য বিবির হক নষ্ট করা যাবে না, বিবির হক আদায়ের জন্য মার হক নষ্ট করা যাবে না। কি বলছি বলেন? মার হক আদায়ের জন্য আর বিবির হক আদায়ের জন্য মারটা নষ্ট করা যাবে না, মাকে মারটা দিতে হবে, বিবিকে বিবিরটা দিতে হবে। বুঝাতে পারছি আমি? মাকে মারটা দিতে হবে, বিবিকে কি বিবিরটা দিতে হবে, এটা হলো আদ। এটা হলো কি? সন্তানদেরকে সন্তানদেরটা দিতে হবে, সন্তানদেরকে কি ভাই বোনকে ভাই বোনদেরটা দিতে হবে, যিনি যেটা পাবেন সেটা তাকে সেটা দিতে হবে। তাহলে আমার ফরজ ওয়াজিব হলো আল্লাহ তাআলার হক। ফরজ ওয়াজিব কি? এটাতে আমার কোনো কি নাই, এটাতে আমার কোনো এখতিয়ার নাই, এটাতে কোনো ছাড় ছুট নাই। এজন্য পাঁচ ওয়াক্ত নামাজে কোনো ছাড় নাই। কোন যেমন একজন উমরা করতে গেল, এরকম অসংখ্য হাজি সাহেব মিলে হজ করতেই গেল, লেকিন তিনি হজ করতে গিয়ে জামাতে এহতেমাম করেন না, আছে না নাই? হজ করতে গিয়ে জামাতে নামাজ পড়লেন না, তিনি জামাতের এহতেমাম করলেন না। অনেক বছর আগে একজন তো একবার বলেই ফেললেন, এখানে কি নামাজ পড়তে আসছি, এখানে হজ করতে আসছি। অথচ বাইতুল্লাহ বানিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, বাইতুল্লাহ বানায়া
যে বক্তব্যটা দিয়েছে না যদি ইব্রাহিম, সেটার মধ্যে এটা একটা কথা, আল্লাহ আমি এই ঘরটা কেন বানিয়েছি, রব্বানা লিউকিমুসসালাহ, আল্লাহ আমি এই ঘর কেন বানিয়েছি, শুধুই ওরা নামাজ পড়বে এজন্য। কি হয় তাইলে হজের মৌসুমে গিয়া হজ করে কিন্তু জামাতে যদি কেউ নামাজ না পড়ে, যে এই এই লোকটা কি পরিমাণ বদনসিব। জোরে বলো, এক ওয়াক্ত নামাজ এক লক্ষ ওয়াক্তের পুরস্কার। এটা কি দুর্বল হাদিস না সবল? সবল সবল কি মুআল্লিমুল হুজ্জাজের মধ্যে মুফতি সাঈদ আহমদ রহমাহুল্লাহ তাআলা তিনি লিখছেন, কোন মানুষ যদি বাইতুল্লাহতে এক মাস নামাজ পড়ে, কয় মাস? তিনি বলেন যে বাংলাদেশে, পাকিস্তান আর ইন্ডিয়া, হিন্দুস্তানে বৈশা, নিউ ইয়র্কে আর লন্ডনে বৈশা যদি কেউ নামাজ পড়ে 950 বছর। কত বছর? বাইতুল্লাহতে এক মাস নামাজ পড়লে তার চেয়ে বেশি পুরস্কার পাবেন। আমাদের হুজুর এই মাত্র এক মাস পড়ে আসছে। দুনিয়াতে ভিআইপি কে হয়? আমেরিকাতে যায় যার ভিসা যত যত বেশি দিন থাকে তিনি তত বেশি ভিআইপি হয়, আর সৌদি আরবের বেলায় মক্কা জরিমের বেলায় যার ভিসা যত দিন কমে তিনি তত বড় ভিআইপি। নাউজুবিল্লাহ, বলবে ভিআইপিদের 14 দিন, মক্কা শরীফে যাওয়ার বেলায় ভিআইপিদের কত দিন? আর নর্মাল হাজিদের 45 দিন। উচিত কি ছিল বলেন? ভিআইপি হবে 50 দিন, যার দিন যত বেশি হবে তিনি তত কি হবেন? ভিআইপি হবেন, আর যার যত কম হবে সে তত ফকির। ফকির 12 দিন লেগে আসছে, টাকা নাই, ফকির। উচিত ছিল না এটা বলেন? আমেরিকা যায় এক সপ্তাহ পরে আ বসে, তো কি কি ঠিক আছে আমেরিকা, এক সপ্তাহ পরে কেউ পাগল, এক সপ্তাহ পরে কেউ আমেরিকাতে আয় রে, বুঝে নাই কথা। কিন্তু আমরা হয়ে গেছি কি পুরা উল্টো। এবার আমার হুজুরে কতদিন ছিলেন? মক্কা পাক্কা 30 দিন ছিলেন, সুবহান। এবং জামাত আমি দেখছি মাঝে মাঝে পিছন থেকে, কিন্তু ভিআইপি যে ধরার সুযোগ নেই, এক বেলা শুধু দেখা হয়েছে, এক বেলা মজা পাওয়া, কিন্তু আমি দেখছি মদিনাতেও দেখছি, আমি মদিনাতেও দেখছি। 30 দিন যদি কোনো মুসলমান বাইতুল্লাতে নামাজ পড়ে, তো মুফতি সাঈদ আহমদ গনে গনে বলছেন, গনে গনে এক বেলায় 1 লাখ, 5 বেলায় 5 লাখ। আচ্ছা আজীব কথা না, 5টা দিন একটা দিনে 5 লাখ নামাজ কি? আর বাংলাদেশে 5×27 কত? 5×27 5×20 = 5×37 135, বাংলাদেশে একদিনে 135, আর মক্কা শরীফে একদিনে 5 লাখ। আচ্ছা কি করা? এভাবে যদি প্রতি বছর 40টা বছর যদি এভাবে প্রতি বছর এক মাস করে হয় কেমন হবে? সুবহানাল্লাহ বলে না, আল্লাহ বাকি জিন্দগির শেষ দিন পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। যাদের তৌফিক আছে নিয়ত করেন, বাকি কোনো বুড়ো 60 বছরের উপরে কোনো বুড়ো আর হজে গেলে ফেরত না আসার সম্ভাবনাই বেশি। এটাও এক বালা, এটাও এক ভালো। এই জন্য বুড়ো হজের নিয়তই করবেন না, আগে করলেন না কেন আপনি? আর যারা রিটায়ারমেন্টের পরে হজে যাবেন নিয়ত করছেন, আপনিও হিসাব অন্য কিছু চুকতে পারেন, কারণ রিটায়ারমেন্টের পরে একসাথে টাকা দিবে না কেমনি দিবে এটা সরকার সিদ্ধান্ত নিতেছে। বুঝুন না, হ্যাঁ, এই জন্য এটার সিদ্ধান্ত যদি পাল্টে যায় তো আপনারা একসাথে আর টাকাও পাবেন না হজও করতে পারবেন। এই জন্য হজের নিয়ত করেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। বুড়ো হইলে না, বুড়ো হওয়ার আগে, যারা 60, 65, 70 হয়ে গেছে আপনি হজে যাওয়ার চেষ্টা না করে আপনি অন্য কোনো ফিকির করতে হবে, আগে করলেন না কেন সাজা? এই পরিমাণ মানুষ এই বছর শাহাদাত বরণ করেছে, অধিকাংশই বুড়ো। অধিকাংশ কি? অধিকাংশ বুড়ো না, অধিকাংশই বুড়ো, অধিকাংশই বুড়ো। খোদা না খাস্তা কোনো দুশ্মন কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না যে বুড়োরা যারা বাংলা পৃথিবী থেকে হজে আসবে এদেরকে আর দেশে ফেরত দিবে না, এরকম কোনো সিদ্ধান্ত নিয়েছে কি না কে জানে। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। তাহলে জওয়ানরা হজের নিয়ত করেন ইনশাআল্লাহ। সমস্ত চাকরিজীবীরা প্রত্যেককে হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, পরামর্শ দিচ্ছি না, আমার দায়িত্ব আপনার। আর দ্রুত দ্রুত সময়ে
বাংলাদেশ থেকে যেন জওয়ানদেরই হজের কাফেলা চালু হয়ে যায়, ঠিক হয় না ইনশাল্লাহ? হ্যাঁ, আপনি 70 বছর আর 75 বছর বয়সের বাবারে আদর করে হজে পাঠাইবেন না, কি বলছি কোন আদর করে কি পাঠাইবেন না? এ বাবা কষ্ট পাবে, এ বাবা ভীষণ কষ্ট পাবে। আরাফার মাঠ থেকে আসতে হয়, মাগরিবের পরে আসতে হয়, সূর্য ডুবার আগে আসতে হয়, মুজদালিফায় সূর্য মুজদালিফায় ঢুকতে হয় ফজরের আগে, মাগরিব এসে পড়তে হয় রাত 2টায় 3টায় 4টায়। এবার অসংখ্য গাড়ি মাগরিব এসে পড়তে পারে নাই, হারামে মুজদালিফায় ঢুকতেই পারে নাই, কি পরিমাণ টেনশনে রাত কাটছে, সাথীদের নাই অজু, কোথাও নামাবার কোনো ব্যবস্থা নাই, সিস্টেমে নাই নামাবার, আর ওইদিকে 4টা পৌনে 4টা বাজি গেছে, মাগরিব এসে এখনও পড়া হয় নাই, কী অবস্থা সাথীদের, হৃদয়ের কষ্টের কোনো সীমা নাই। শেষ পর্যন্ত শুধুই বিদায়াতুল মুজদালিফা, মুজদালিফার সীমা দেখা যায়। এই জায়গাতে আইসা আমি ড্রাইভারকে বলছি, তোমার যা হওয়ার হোক তুমি আমার এখানে নামাই দাও, কারণ আমার তো সময় আছে 15 মিনিট, সারা রাতের জার্নি, অজু স্ট্যান্ডার ব্যবস্থা নাই, এই সময় নামাজটা কেমনে পড়বে, নাই বাথরুম নাই পানি, এই সময় আমার বাকি রয়েছে কোনো অকয়াক্ত নামাজ, মাগরিবের এসা কোনো রকমে আমরা যখন নামি তখন 10 মিনিট বাজে, আর 10 মিনিট বাকি আছে, 10 মিনিট পানি খাওয়ার, পানি এরকম ছোট্ট একটা বোতল দিয়ে কোনো রকমে অজুটা কইরা মাগরিবের 3 রাকাত আর এসার ফজর এসার 2 রাকাত আমরা পড়ছি, যেই পড়ছি পড়া শেষ ফজরের আজান, রিক্সটা কেমন হয়েছে বলেন? অথচ লক্ষ লক্ষ হাজি তখনও রাস্তায় রয়ে গেছে, এদের ফজর আসা আমাদেরকে তো রব মানে কি পরিমাণ রহম করছে, কি পরিমাণ রহম করছে, ওই আমাদের দেশে বলে না কানের গোড়া দিয়ে গেছে, কি শেষ টাইমে আল্লাহ তা একটুখানি সুযোগ দিছে, আর এরপরে যত লক্ষ লক্ষ হাজি ঢুকছে এদের ফজর আর মাগরিব ফজর মাগরিব আর আসা কোথায়? এরপরে উকুফে মুজদালিফা ওয়াজিব, উকুফে মুজদালিফা কোন সময়? ঠিক সোফে সাদেকের পর থেকে উকুফে মুজদালিফা, তেরা তো মুজদালিফা ঢুকতেই পারে নাই, এরা রয়ে গেছে রাস্তায় 8টায় 9টায় 10টায় ঢুকছে আর মুজদালিফার সীমা। এজন্য বুড়ো হজে যাওয়ার চেষ্টাও করবেন না, বুড়ো বাপ মাকে হজে পাঠাবেন না, না বুঝে বলেন কি বলছি, আপনার টাকা হয়ে গেছে, আপনি সৌদি আরব থাকেন বিদেশে থাকেন টাকা আছে, আদর করে বুড়ো বাপমাকে হজে পাঠাইছেন, বুড়ো বাপমাকে হজে পাঠাইয়া নিজেরও বাপমারাও কষ্ট দিলেন, পুরা কাফেলা সকলে কষ্ট পাইল, বুঝলেন আমার এই কথা কে জানে কেমন কষ্ট পাইনি। আর ফরজ যদি হয়ে যায় তখনও যদি সে হাঁটতে না পারে তখন অন্য চিন্তা করবে, যার যখন ফরজ হয় সাথে সাথে হজ, বলেন কি বলছি বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, হজ আগে করবেন না বুড়ো হইলে করবেন, যার যখন ফরজ হয় তখন কি করবেন, আর 70 বছর 75 বছর ফরজ হয়ে গেছে যদি যাইতে হয় ঋণ টিন সব পরিশোধ করে বিদায় টিদা লইয়া চলে যাবে, ফিরে আসার নিয়ত আর যাইয়েন না, আল্লাহ আমাদেরকে হজ করার তৌফিক দান করে। কেন করছি না হজ? হজ সকলে নিয়ত করে, আরো পরে করবো, আরো পরে করবো, আরো পরে করবো, এখন নিয়ত করেন হজ করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন, বলে দেন আল্লাহ তৌফিক দেন সবাই। আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা ইগফিরিল হাজ ওয়াগফির লিমান ইস্তাগফারা লাহুল হাজ, আল্লাহ হাজি সাহেবকেও মাফ করে দেন, হাজি সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও মাফ করে দেন, আল্লাহ হাজি সাহেবকে মাফ করে দেন, হাজি সাহেব যাদের জন্য মাফ চায় তাদেরকেও কি করে দেন, তাদেরকেও মাফ করে দেন। এই জন্য হুজুর কালকেই আসছে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করছে, আল্লাহ তালা যেন আমাদের সকলকে তাড়াতাড়ি সময় হওয়ার জন্য তৌফিক দিয়ে দেন, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কি জানি বলতেছিলাম, যার হক যাকে দেওয়া, মনে আছে, মার হক মাকে দেওয়া, বিবির হক কি দেওয়া, বিবিকে দেওয়া, তাহলে ফরজকে ফরজ হিসাবে করা, ওয়াজিবকে ওয়াজিব হিসাবে করা, নফলকে নফল হিসাবে করা, তাহলে মহরমের 2 রোজা রাখবো তো, লেকিন এই 2 রোজা রাখলে গুনাহ মাফ করে দিবে কাদের, যাদের ফরজ ওয়াজিব কি আছে, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই কথা বলার জন্য একটু বিক্ষিপ্ত কথা হয়ে গেছে, আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। বাইতুল্লাহর প্রেম যার হৃদয়ে নাই, বাইতুল্লাহর প্রেম আর ভালোবাসা যার হৃদয়ে নাই, সে আবার মুসলমান হয় কি বলে, কি
আমাদের আনিসুর রহমান আশরাফি, মৌলানা আনিসুর রহমান আশরাফি, সে অনেক সুন্দর বলে, সে বলে যে দু চোখ বাইতুল্লার কালো গিলাফ দেখে নাই, সে পৃথিবীতে আর দেখলোটা কি, কি সে পৃথিবীতে আর কি দেখলোটা কি? বাইতুল্লার জন্য ভালোবাসা, বাইতুল্লার ভালোবাসা মূলত রবকে ভালোবাসা। এই জন্য হজে গিয়ে সে নামাজ জামাতে পড়ে না, এটা আসলে হজে যায়ই নাই, বুঝেন নাই কথা। এই জন্য আমাদের আদিব শাহুজ দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা আবু তাহের মেজবাদ আহমদ বারাকাতুম, তিনি তার বিখ্যাত রচনা বাইতুল্লার মুসাফরের মধ্যে লিখছেন, হে বন্ধু তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। কি বলছি বলেন, তোমার হজ যেন হয় কোনো আল্লাহওয়ালার সঙ্গে। যদি কোনো আল্লাহওয়ালার সঙ্গে হজ না হয় তো তুমি শুধুই শুধুই গেলা আর কি, শুধুই গেলা, শুধুই কি, শুধুই গেলা। দেখেন দুনিয়াতে মানুষ যদি না চিনে তাহলে ঘর পর্যন্ত পৌঁছতে কাউকে জিজ্ঞেস করে, ভাই বলুন তো ওটা কি। একবার আমরাই আমাদের গাড়ি পথারায় গেছে, মোকাশরে যাওয়ার পথে, মদিনা থেকে যাওয়ার পথে পথারায় গেছে, কোনোভাবেই আর পথ পায় না, কতজনই তো সে জিগাইলো, ড্রাইভার জিগায়, ভাই হারামের রাস্তা, ভাই হারামের রাস্তা, তো যাকে ইচ্ছা তাকে জিজ্ঞেস করতেছে। তো আমার গাইড আমাকে হারাম পর্যন্ত পৌঁছাবে, আর কোনো আল্লাহওয়ালার সাথে হজ করলে ওই আল্লাহওয়ালার সহবতে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। একটা হলো দুনিয়ার সফর, একটা হলো উপরের সফর। কি ভাই, একটা হলো কি, ড্রাইভার কোথায় পৌঁছায় আমারে, হারাম পর্যন্ত পৌঁছাবে, গন্তব্য পর্যন্ত পৌঁছাবে, লেকিন কোনো আল্লাহওয়ালা আমাকে কোন পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এই জন্য হজের আগে প্রথম নিয়ত করবেন, আমি হজটা কার সাথে করব, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। আচ্ছা যে মুআল্লিম এহরাম ছাড়া, এহরাম ছাড়া মক্কা শরীফে ঢুকে মুআল্লিমের কি জবাব দিবেন আপনি, ইনি মুআল্লিম সাহেব, বারো তারিখ সূর্য ডুবার পরে ফরজ তাওয়াফ করছে, কি ভাই কি করবেন? আচ্ছা এই মুআল্লিম সাহেব, ভাই চুল কাটে না, এরকম মুআল্লিম আছে, আছে না, এটা কি, এটাকে কি বানায় নিছে? এই জন্য হজ করবেন কোনো হকানি রব্বানি আল্লাহওয়ালার সাথে। কি বলছি বলেন, বলেন মুখস্থ করেন। আর হজে যাওয়ার আগে নিয়ত করবেন, আমি হজে যাচ্ছি, আমি প্রতিটা নামাজ এমনভাবে আমার প্যাকেজ করব আমি যেন প্রতিটা নামাজ হারামে পড়তে পারি, মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এটাকে মূলান মূলান কাস্কি মাসের মতো মূলান মূলায় মূলায় নিচে নামান, যত নিচে নামাবেন হারাম থেকে তত দূরে থাকবেন। কি বলছি বলেন তো, কথা কেন, তত হারাম থেকে দূরে থাকবেন, আর হারাম থেকে তো যত দূরে যাবেন আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন, আপনি মূলত নামাজ থেকে তত দূরে থাকবেন। ওই যত মূলাবেন তত পাহাড়ের উপরে উঠবেন, তত কত কোথায় উঠবেন, পাহাড়ের উপরে উঠবেন। এই জন্য বলবেন যে হুজুর, বলবেন যে টাকা পয়সার কোনো মাসালা নাই, হারামের পাশে রাখবেন, পাশে টাকা এক লাখ বাড়ায় না, মুআল্লিমকে কিন্তু এক লাখ টাকা বাড়াইয়া দিতে রাজি না, কিন্তু তেনা তুনা কিনতে কিন্তু দুই লাখ টাকা খরচ করে। হুজুর ঠিক আছে আমার কথা কম, মুআল্লিমকে কিন্তু এক লাখ টাকা বাড়াই দিতে রাজি না, কিন্তু কি কিনতে, কত কিছু কিনে না, কত কিছু সজ্জা না, কত কিছু কিনে কিনতে কিনতে শেষে আবার জরিমানা দিতে হয়, লেকিন মুআল্লিমকে টাকা দিতে রাজি না। তাহলে আমাদের হজ হবে বাইতুল্লাহর সাথে, মনে থাকবে, আপনাদের সবার জন্য কথাগুলো বলছে। যিনি যেদিন হজ করবেন আগে জিজ্ঞেস করবেন রাখবেন কোথায়, মক্কার পাশে রাখবেন কিনা বলেন, সাতদের ভিতরে, হারামের পাশে রাখবেন কিনা বলেন। আমি 30 দিন কিন্তু হারামে নামাজ পড়ব, কন না ইনশাআল্লাহ, আমি কিন্তু হারামে নামাজ পড়ব, আমাকে হারামের পাশে রাখতে হবে। এই কথা কইবেন নিকট যে যার লগে যাবেন তার এই কথা কইবেন, আপনি আমার কথা দেন হারাম, উনি বলবে হারামের পাশে থাকতে কিন্তু 8 লাখ টাকা লাগবে, কইবেন 8 লাখ দিন, কিন্তু আমি হারামের পাশে থাকবো। আচ্ছা 1 লাখ টাকা দিয়ে 30 দিন আল্লাহর ঘরে নামাজ পড়লেন, পুরস্কারটা কেমন হবে আমার বুঝেই ধরে না। এই অঙ্কগুলো কেন করলেন না, কেন করি না আমরা বাংলাদেশিরা, আমরা কেন এই অঙ্কগুলো করি না? আমি একটু বাড়তি দিলাম, আর হারামে পাকে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ বাড়তি পড়ার পুরস্কার আমি 5 লাখ পেয়ে গেলাম। আরে 5 লাখ তো হলো একজন পড়লে,
দুইজনে বললে চার চারজনের নেকি, চারজন পড়লে আটজনের নেকি, আটজন পড়লে একশো জনের নেকি, এবার বিশ লাখের সাথে এই লোভ সামলায় কিভাবে, কিভাবে এই লোভ সামলা, জীবন বাজি লাগাই তো এই লোভ ধরা দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বারবার আল্লাহ তালার ঘরে যাওয়া নসিব করেন, হ্যাঁ আল্লাহ তালা বারবার এই ঘরের তওয়াফ আমাদেরকে নসিব করেন। আগামী জিলহজ মাসের নয় জিলহজ্জায় আল্লাহ তালা আমাদেরকে আরাফার মাঠে আবার হাজিরের তৌফিক দান করেন। আল্লাহ তালা এই মসজিদে যতজন আমরা জমা হয়েছি সকলকে আল্লাহ তালা মাফ করে দেন। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, اذكر رب اسم ربك وتبتل اليه تبتيلا, এটা একটা আয়াতে কারিমা। হ্যাঁ যদি আমরা এটা বুঝতাম, এটা বোঝার যোগ্যতা আমার নাই, এটা বোঝার যোগ্যতা আমাদের মতো ছোটোখাটো মুলুকের নাই, এটা এটা যারা বুঝতো তারা কবরে চলে গেছে। যে এই আয়াতে কারিমা বলার আগে আল্লাহ তাআলা লম্বা একটা ভূমিকা দিয়েছেন, রাসূলকে লম্বা একটা উপাধি দিয়েছেন, লম্বা কিছু কাজ করতে বলেছেন। দেখেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও যিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান থাকিলা ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াদআন ওয়া আকওয়াম কিলা ইন্না লাকা ফিন্নার সাবআন তাবিলা। এরপর রব্বুল আলামিন বলেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। এই কথাটার আগে কি বললেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে কম্বলওয়ালা, হে কিওয়ালা রাসূল। এটা একদম ইসলামের প্রথম দিককার সূরা, ফাতরাতে ওয়াহির পরে প্রথম দিককার সূরা। আল্লাহ রাসূল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, তো জিবরিল এসে বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল। আজীব নে, আচ্ছা কি পরিমাণ প্রিয়তম ডাক। আর সাজীব মালিক বলতেছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল, বলে কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠেন উঠেন উঠেন, আর ঘুমায়েন না উঠেন, হ্যাঁ তাহাজ্জুদ পড়েন, সুবহানাল্লাহ, উনি তরজমা করতেছে তাহাজ্জুদ পড়েন, কুমিল লাইলা ইল্লা কালিলা, কুমিল লাইলা ইল্লা কালিলা, আপনি রাত্রিতে উঠুন, কুমিল লাইলা আপনি রাত্রিতে উঠুন, কতক্ষণ ঘুমাবেন, ইল্লা কালিলা অল্প সময় ঘুমাবেন, অল্প সময় কি করবেন। এবার কি বলে রব, এবার ঠিক করে দেয় নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেক ঘুমান অর্ধেক জাগেন, কি বলে অর্ধেক ঘুমান নিসফাহু অর্ধেক, আও ইনকুস মিনহু কালিলা, অথবা অর্ধেক থেকে একটু বেশি করেন, অর্ধেক থেকে বেশি ঘুমান, অর্ধেক থেকে কি বেশি ঘুমান। আজীব, এই নোয়াখালী সৈয়দ আব্দুল মজিদ নদীম কোন মানে আসতো, জেলা স্কুল মাঠে হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাহুল্লাহ পাক এই মাঠে কি বলছেন, হযরত মৌলানা মুস্তফা আল হুসাইনী রহমাহুল্লাহ তাআলা তরজমা করছেন, হুসাইনী সাহেব নাকি এখানে বয়ান করছেন না, অনেক বছর মাসিক আল্লাহ হুজুরের কবরকে জান্নাতে চুক্তি বানিয়ে, হযরত সৈয়দ আব্দুল মজিদ নদীম রহমাহুল্লাহ তাআলা তিনি এখানে বলছিলেন আল্লাহ তাআলা যেন হাবিবকে বলেন, হাবিব আপনি না, আজিব আপনি না, আমার জন্য দাঁড়িয়ে থাকতে আপনার ভাল লাগে, আর আপনি না মাঝে মাঝে একটু শুয়ে গেলে আমার ভাল লাগে। হুজুর বলতেছে আমিও শুনছি, আপনাকে শোয়া দেখতে আমার কাছে ভাল লাগে, আরে সুবহানাল্লাহ, আপনি এতটা দাঁড়াবেন না, অর্ধেক দাঁড়ান বাকি সময় ঘুমান, আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে, বাচ্চা খানা খাইতে দেখলে বাবার ভাল লাগে না, হ্যাঁ বাচ্চা অসুস্থ বাচ্চাটা ঘুমায় তো এবার বাবার ভাল লাগে না, বাবার ভাল লাগে, তা আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি একটু ঘুমান, আপনাকে শোয়া দেখতে আমার কি লাগে, আপনি নামাজে দাঁড়াইলে আপনার ভাল লাগে, আর আপনাকে শোয়া দেখলে আমার ভাল লাগে। তো এবার আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি যদি রাত্রি দাঁড়াবেন, আপনি রাত্রি কেন দাঁড়াবেন, আমি না আপনার কাছে একটা ভারী কিতাব দিয়েছি, আমি আপনার কাছে একটা ভারী কি, আমি আপনার কাছে না একটা ভারী কিতাব দিব, বড় ওজনই কিতাব, এটা ওজন কদ্দুর, এটা সাত আসমানের উপরে রেখে দিলে আসমান ফেটে চৌচির হয়ে যেত, এটা জমিনে রেখে দিলে জমিন ফেটে যেত, এটা এত ভারী, এটা এত ভারী, কোরআন কত ভারী, কে কাকে বুঝাবে কোরআন কত ভারী,
ইন্না আরাদনা আল আমানাত আলা আসসামাওয়াতি ওয়াল আরদি, সাত আসমানের উপরে আমি দিয়েছিলাম, সাত জমিনের কাছে আমি দিয়েছিলাম, ফা আবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে একসাথে বলে উঠলো আমরা পারবো না। ওয়া হামালাহাল ইনসান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাচ্চা, তিনি দাঁড়িয়ে বললেন আমি পারবো। এখানে ইনসানের এক তরজমা রাসূল, এক তরজমা কি রাসূল, আর আরেক তরজমা হলো ইনসান মানে মানুষ। এই জন্যই তো আমাদের সাত বছরের বাচ্চা কোরআনের হাফেজ। ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা, কি পরিমাণ ভারী, কি পরিমাণ ভারী। তাহলে এই ভারী কিতাব আমি আপনাকে দিব, আর আপনি যদি রাত্রে উঠেন এটা না, এই ভারী কিতাবটা আপনার হৃদয়ে বসাবার জন্য অনেক উপযোগী। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই আমাদের হেফজখানা ছাত্ররা কটা বাজে উঠে, আমাদের হেফজখানা ছাত্ররা কটা বাজে উঠে, তিনটা সাড়ে তিনটা বাজে উঠে, ওরা অজু করে যে কত দ্রুত, কি পরিমাণ তাড়াতাড়ি অজু করে। অজু কইরে আয়সা কোনো মাদ্রাসার নিজাম থাকে, দুই রাকাত নামাজ পড়ে মুখতাসার, এরপরে একটুখানি মুনাজাত দেয় মুখতাসার, এরপরে সে পড়তে শুরু করে। কি ভাই, ওই সময় এই বাচ্চা তার নামও মনে থাকে না, কিছুই মনে থাকে না, বেউসায়া পড়ে। এটা সবকের সময়, এখানে সবক মুখস্থ করতে হবে তাকে। এই পড়াটা আল্লাহ তাআলা বলেন ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়া মুকিলা, আপনার না, আমি আপনার কাছে একটা ভারী কিতাব পাঠাবো, এই কিতাবটা আপনি যদি রাত্রে উঠেন এটা হৃদয়ে বসতে সহায়ক হবে। তাহলে বোঝা গেছে এখান থেকে আমাদের হেফজখানা ছাত্ররা কি করে ভোররাত্রে। এই জন্য ভোররাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হাফেজ হয় নাই। হুজুর কি কয়, ভোররাতে সবক পড়া ছাড়া পৃথিবীর কোনো হাফেজ হাফেজ হয় নাই। আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন রাত্রের বেলা একটু উঠবেন, পড়বেন কোরআন কারিম পড়বেন, এটা আপনার হৃদয় আমি বসিয়ে দিব, কারণ দিনে তো আপনার অনেক কাজ আছে। ইন্না লাকা ফিন্নাহারি সাবহান তাবীলা, সাবহান মানে সাঁতার কাটা, সাবহান মানে কি কাটা, সাঁতার কাটা। এখানে আল্লাহ তাআলা বলেন আপনার না দিনের বেলায় সাঁতার কাটা আছে, বাংলা তর্জমা করতেছি, আপনার দিনের বেলা কি আছে, সাঁতার কাটা। সাঁতার কাটার বাংলা ভাষায় কি বলে, সন্তরণ, কি বলে, সন্তরণ। সন্তরণ শব্দটা বড় কঠিন শব্দ, কিন্তু বাংলা শব্দের তর্জমা করতে গিয়ে এটা বলে নিশ্চয়ই দিনের বেলা আপনার জন্য রয়ে গেছে সন্তরণ, অর্থাৎ সাঁতার কাটা রয়ে গেছে। এর অর্থ কি, দিনের বেলা তো আপনি কি করবেন, উম্মতের দুয়ারে দুয়ারে কালেমার ফেরি করবেন, উম্মতের দুয়ারে দুয়ারে আপনি কালেমার দাওয়াত নিয়ে ফিরবেন, ডোর টু ডোর আপনি ফিরবেন, দরজা থেকে দরজা আপনি ফিরবেন, গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে আপনি তো ফিরবেন দিনের বেলায়। দিনের বেলায় তো আপনার অনেক ব্যস্ততা আছে, এই জন্য দিনের বেলায় ব্যস্ততার জন্য আপনি রাত্রে উঠে কোরআন কারিম তেলাওয়াত করবেন। এবার রব্বে কারিম বলেন, এ এত লম্বা ভূমিকার পরে দিনের বেলায় আপনার দাওয়াতের ব্যস্ততা, রাত্রের বেলায় তেলাওয়াতের ব্যস্ততা, সব ব্যস্ততার ফাঁকে মাঝে মাঝে ওয়াদকুর ইসমা রব্বিক, মাঝে মাঝে জিকির করবেন, মাঝে মাঝে কি করবেন, জিকির করবেন। আচ্ছা, এবার কি বলে আর কি করবেন জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আর কি করবেন জানেন, মাঝে মাঝে না ওয়াতাবাত্তালিলাইহি তাবতিলা, মাঝে মাঝে না সারা পৃথিবীর সবগুলো ছেড়ে দিয়ে, সারা পৃথিবীর সব ভালোবাসাকে পিছনে দিয়ে, স্ত্রীদের ভালোবাসা পেছনে রেখে, সন্তানদের ভালোবাসা পেছনে রেখে, পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পেছনে দিয়ে, ওয়াতাবাত্তালিলাইহি তাবতিলা, মাঝে মাঝে আমাতে আর তোমাতে বিলীন হয়ে যাবেন। সুবহানাল্লাহ, এটা তোমা কি দিয়ে করবেন, কোন শব্দ দিয়ে করবেন, ওয়াতাকাত্তা ইলাইহি, পৃথিবীর সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে মাঝে মাঝে শুধু আপনি আর আমি, আমাতে ডুবে যাবেন, আমাতে কি যাবেন, আমাতে হারিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না, আমি তর্জমা করার ভাষা নাই তো, শব্দ নাই তো আমার কাছে, এটা কোন শব্দ দিয়ে আমি তর্জমা করবো, এই শব্দ আমার কাছে নাই তো, মাঝে মাঝে না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ককে বিচ্ছিন্ন করে আপনি আমার মধ্যে হারিয়ে যাবেন, যেন শুধু আমি আর তুমি, তুমি আর আমি। এই জন্যই তো রাসূল, আচ্ছা আয়েশা কি পরিমাণ প্রিয় তোমার স্ত্রী, রাসূল তাহাজ্জুদে দাঁড়িয়েছেন, নামাজ শেষ করে জিকিরে বসছেন, হযরত আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলেন কে তুমি, কে বলছো, আমি আয়েশা, মান আনতে, তুমি কে, কারে বলে আয়েশা মান, আয়েশা কে,
আমি বেনতি আবি বকর, আমি আবু বকরের মেয়ে। মানা আবু বকর কি ভাই, এর রাসূলুল্লাহ কি হয়ে গেল? এটা হইল ওয়াতাবাত্তালিলাই তাবতিলা, নামাজে ওয়াতাবাত্তালিলাই তাবতিলা, রুকুর মধ্যে গিয়ে ওয়াতাবাত্তালিলাই তাবতিলা, সেজদায় গিয়ে ওয়াতাবাত্তালিলাই তাবতিলা, তাসাহুদে গিয়ে ওয়াতাবাত্তালিলাই তাবতিলা, মাঝে মাঝে একাকী জিকির করতে বসে বসে তুমি না আমাতে হারিয়ে যাও, সুবহানাল্লাহ। তুমি আমাতে কি যাও বলেন? সামনে তুমি শুধু আমাকে রাখো, সামনে শুধু কি রাখো, সামনে শুধু শুধু আমাকেই রাখো, তোমার হৃদয়ে শুধু আমাকেই রাখো। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাই আল্লাহ হযরতের কবরকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। আয় কি মানুষ ছিল, আমরা হযরতের কাছে যখন এতেকাব করতাম হযরত কালেমায়ে তৈবা লিখে দিতেন বড় করে একটা প্লেটের মধ্যে, সিলেটের মধ্যে চক দিয়া কালেমায়ে তৈবা লিখে দিতেন, লিখি কালেমায়ে তৈবা চোখের সামনে দিয়ে দিতেন, এভাবে চোখের সামনে দিয়ে দিতেন, আর মাথার উপরে একটা চাদর ঢেলে দিতেন। এবার তুমি এই কালেমা আর তুমি আর আসমান এটা সামনে দিছেন কি লেগা, এটা কোনো সুন্নত না ফরজ ওয়াজিব না, দিছে তুমি এটার মধ্যে একটু ভাবো, এটার মধ্যে একটু কি, আবার মাঝে মাঝে ওটা সরাইয়া আরেক স্লেটের মধ্যে আল্লাহ শব্দ লিখতেন, চকে বড় করি আল্লাহ শব্দ লিখতেন, লিখে এটা সামনে দিয়ে দিতেন, এবার তুমি কতক্ষণ এই শব্দ নিয়ে থাকো। এটা কি ছিল? তুমি না সারা দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করে মাঝে মাঝে আমাতে হারিয়ে যাও, আমি আর তুমি, তুমি আর আমি হয়ে যাও, মাঝে মাঝে ডাকতে থাকো ইল্লাল্লাহ, আওয়াজ আওয়াজ এটাও কিন্তু গারুল্লাহ, আওয়াজ এটাও কিন্তু গারুল্লাহ, আওয়াজ এটাও কিন্তু কি গারুল্লাহ, সুর এটাও কিন্তু গারুল্লাহ, দরকার নাই সুরের মূর্ছনা, দরকার নাই তোমার জোরে আওয়াজ, তুমি তোমার হৃদয়, হৃদয় জবান আর কান এই তিনটা লাগাইয়া আমার সাথে একাকার হয়ে যাও। এগুলো তর্জমা করার ভাষা আমাদের কাছে নাই, তাহলে আমাদের জীবন তো এগুলো এগুলো অনুপস্থিত, এগুলো যারা করছে তারা তো কবর চলে গেছে, তারা তো কি, তারা তো কবরে চলে গেছে। এই জন্য আওয়াজ, খুব বেশি আওয়াজ দেওয়া জরুরি না, মাঝে মাঝে চুপে চুপে একাই কি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 لا اله الا الله 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 কি বলেন এখন আসলে কি মনে হয়, এই যে আমরা হয়তো সর্বোচ্চ তিন মিনিট করছি, তিন মিনিট না দুই মিনিট করছি, এই যে মনে হয় আপনাদের কি মনে হয় এখন কি তাবাত্তুল হয়ে গেছে? কি হয় নাই বলেন? তাবাত্তুল এই শব্দটা মুখস্থই করেন না, তাবাত্তুল বলেন
তাবাত্তুল মানে কি? সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করা। বলেন, সমস্ত সম্পর্ক কি করা? শুধু কার সাথে সম্পর্ক করা? তাহলে এই আমাদের এই তিন মিনিট কি এটা হয়ে গেছে আসলে? হ্যাঁ, এটা আমরা একটু রিহার্সাল করলাম, আমরা একটু মস্ক করলাম আর কি, একটু করলাম আর কি, যেন এভাবে কিছুটা করার, প্রতিদিন প্রতি রাত কিছুটা করার তৌফিক হয়ে যায়। কি বলেন? ইনশাল্লাহ বলেন না? ইনশাল্লাহ। আপনি ফজর পড়ে ঘরে গেলেন, রাতে উঠতে পারেন নাই, ফজর পড়ে একটু হেঁটে হুঁটে চা চু খেয়ে ঘরে গেলেন, এবার আপনি দরজা লাগাবেন, ঘুমাবেন, এই সময় যদি দশটা মিনিট এমন করে করেন কেমন হবে? বলেন না? ইনশাল্লাহ। মৌতের পরে তো তাবাত্তুল হবেই, ওই তাবাত্তুলের আর কি লাভ হবে? কবরে তাবাত্তুল হবে কি হবে না বলেন? কবরে কার কার সাথে সম্পর্ক থাকবে? আর তো তাবাত্তুল কি কবর নিয়ে এখতিয়ার করতে বলছে না? কবরের আগে কি হয়? দুনিয়াতে থাকতে তাবাত্তুল না দুনিয়ার পরে তাবাত্তুল? এটা কবে করবে না? হ্যাঁ, ভোর রাত্রে উঠলেন, ভোর রাত্রে উঠে চুপি চুপি অজু করলেন, চুপি চুপি দু রাকাত নামাজ পড়লেন, এরপরে তসবিটা হাতে নিলেন, এভাবে একটু করলেন তো কেমন হবে বলেন? আর করবো তো ইনশাল্লাহ। কবে করবেন? মরার আগে না মরার পরে? আজকে থেকে ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। বাসে গাড়িতে বসছেন, নিজের গাড়িতে নিজের, ড্রাইভার সামনে বসা, আপনি পিছনে বসা, আপনি একাই কি আছেন? আপনি এভাবে কিছুক্ষণ করেন না কি? চোখটা বন্ধ করে কিছুক্ষণ করেন না? আপনি দোকানে বসে আছেন, এই মুহূর্তে কোনো ব্যস্ততা নাই, এই মুহূর্তে কিছুটা করেন না? হ্যাঁ, وَاذْكُرْ اسْمَ رَبِّكَ وَتَبَتَّلْ إِلَيْهِ تَبْتِيلًا তোমাকে ভারী কিতাব দিয়েছে, এজন্য তোমাকে পড়তে হবে, তোমাকে দাওয়াতে জিম্মাদারি দিয়েছে, এজন্য তুমি উম্মতের দুয়ারে দুয়ারে ফিরতে হবে, এর ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পাও তখনই জিকির করবা, আর তখনই কিছুটা একা হয়ে আমাকে ডাকবা। কি হয়? কিছুটা একা হয়ে আমাকে কি? এবার কি বলে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। রব্বুল আলামিন বলেন, তুমি যাকে ডাকবা তিনি কে জানো? তিনি মাশরিকের রব, মাগরিবের রব, তিনি সূর্য ডুবার জাগারও রব, সূর্য অস্তের জাগারও রব। যদি ডুবার জাগারও তিনি রব হন, অস্তের জাগারও তিনি রব হন, তো মধ্যখানের রব কে? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব। তুমি তুমি তা যাকে টাইম দিবা, যার জিকির করবা, যার জন্য তুমি একাকিত্ব বরণ করবা, যার জন্য কিছু নীরবে সময় দিবা, তিনি কে জানো? তিনি সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব, তিনি রব্বুল মাশরিকাইন ওয়াল মাগরিবাইন, তিনি রব্বুল মাশারিকি ওয়াল মাগারিব। আল্লাহ, তিনি মাশরিকের রব, তিনি মাগরিবের রব, তিনি সারা কায়নাতের রব। অতএব লা ইলাহা ইল্লাহু, আর তুমি যাকে টাইম দিচ্ছ তিনি কে জানো? তিনি ছাড়া তো আর কেউ নাই, তিনি ছাড়া তো কি নাই? এবার রব্বুল আলামিন বলেন, ফাত্তাখিযহু ওয়াকিলা, ফাত্তাখিযহু ওয়াকিলা। অতএব তুমি না তাকে তোমার বন্ধু বানিয়ে নিতে পারো, তাকে বন্ধু বানাও, তাকে কি বানাও? ফাত্তাখিযহু ওয়াকিলা। অতএব তুমি তোমার তুমি তাকে তোমার কারে সাজ বানাও, তুমি তোমার জীবনের সমস্ত কর্ম সম্পাদনকারী তাকে বানাও, তোমার জীবনের লাগামটা তুমি তার হাতে তুলে দাও। আল্লাহ, আপনি যদিও তুলে দেন নাই, আমি আর আপনি যদিও আমাদের নাকের রশিকে তার হাতে তুলে দেন নাই, কিন্তু মূলত আসলে আমাদের আমাদের জীবনটা তার হাতে। কি বলে? আমাদের হাত মূলত কার হাতে বলেন? মূলত তার হাতে। এই জন্যই তো ঘুমায় গেছে গা, স্ট্রোক হয়ে গেছে গা, শেষ। তো আমার হাতে না, রবের হাতে। তো তার হাতে তো আমি আগেই আছে, তো আমি আমি এখতিয়ারে দিতে অসুবিধা কোথায়? মনে হয় বুঝাতে পারি নাই। আমার চোখ কার হাতে? আমার কান কার হাতে? যদি আমার হাতে হইতো আমার কি, আমি কি আমাকে ডায়াবেটিস হতে দিতাম? আমার যদি আমার হাতে হইতো আমি কি দাড়িগুলোকে সাদা হতে দিতাম? কেমনে দাড়ি সাদা হয়েছে? কে রং লাগাইছে? কে এই রং লাগাই দিল? কে এই কালো রঙের আবার সাদা বানাইলো? কে এত সাদা হইলো কেমনে? আপনারা আমার কালো দাড়ি দেখছেন না? দশ আজ থেকে দশ বছর আগে যাদের সাথে আমার সম্পর্ক, আমার কালো দাড়ি দেখেন না? পারা তো এর মধ্যে রং লাগা? কে প্রতিদিন বাড়ে রং লাগাই দেয়? ওই কালো রং যায় কই? কি এত মিষ্ট কালো হয়েছে মাশাল্লাহ, এই কালো রঙেটা যায় কই এটা? হ্যাঁ,
তাহলে আমি কি আসলে আমার হাতে না আরেকজনের হাতে? তো তার হাতে যখন আমি আছি, আমি যেহেতু মজবুরি মজবুরি এত্তেরারি, আমি যদি মজবুরি তার হাতে আছি, তা আমি বিল এখতিয়ার আমাকে তার হাতে তুলে দিতে অসুবিধা পাব। বুঝেন নাই কথা কি বলছি বলেন? যেমন ধরেন আফওয়ান, মাফ করবেন, যারা ক্লিন শেভ করেন প্রতিদিন, আপনি যে প্রতিদিন শেভ করেন, এমন কিছু ইউজ করা উচিত আপনার যেন আগামীকালকে আর টাকা খরচ না হয়, পশু আর টাকা খরচ না হয়, প্রত্যেক দিন এখানে টাইমও দিতে হয় টাকাও দিতে হয়, আপনি এমন কিছু ইউজ করেন যেন আর জীবনে দাঁড়িয়ে নাই উঠে। বুঝেন নাই কথা? হ্যাঁ, এটা এরকম কিছু করা যায় না। প্রত্যেকদিন প্রত্যেকদিন টাইম দিতেন, তা প্রত্যেকদিন প্রত্যেকদিন এক ঘন্টা করে লাগাও, প্রত্যেকদিন প্রত্যেকদিন কি সেভ করো, জীবনে কত ক্রিম ইউজ করছেন এই সুন্দর রাখার লাগে আল্লাহই জানে। যত বুড়ো হয় তত বানানোর মতো কি যারা সেভ করে একদিনে যে পরিমাণ ক্রিম ইউজ করে, মনে হয় আমি আর হুজুরে আমাকে পুরো জীবনও এই পরিমাণ ক্রিম ইউজ করি। কিভাবে ব্রাশ দিয়ে মারতে থাকে, এদিকেও মারে এদিকেও মারে, মারে না মারে না বলেন? কি পরিমাণ মারে? আচ্ছা, দিন দিন কি সুন্দর বাড়ে না দিন দিন কালো হয়? দিন দিন সুন্দর আল্লাহ বলারা দিন দিন বুড়ো হয়, আর দিন দিন সুন্দর বাড়ে না অসুন্দর বাড়ে? দাঁড়িয়ে যত সাদা হয় চেহারা তত সুন্দর হয়। দেখেন না দাঁড়িয়ে সাদা, দাঁড়িয়ে সাদা, আরেকজনের সাদা, কে রং লাগাইলো, কে কবে লাগাইছেন রং? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযুহু ওয়াকিলা। তুমি যাকে টাইম দিবা তিনি মাশরিকের রব, মাগরিবের রব, তিনি ছাড়া তোমার আর কেউ নাই। ফাত্তাখিযুহু ওয়াকিলা, তাকে বন্ধু বানাও। তাকে কি বানাও? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া, আজিব, এ আমাদের একটা কিতাব আলওয়াবিল সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব। হ্যাঁ, যদি আমি, এটা আমার কিতাব না হইতো, বাংলা ভাষা এটা আমার সব আমার কিতাব, যদি এটা আমার কিতাব না হইতো, আমার কিতাব হওয়ার কথা আমি বেশি বলতে পারি না, বলবেন যে হুজুরের নামে কম। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার এই বিখ্যাত কিতাব আলওয়াবিল সাইয়্যিব, এই কিতাবটা যদি কোনো মুসলমান এ টু জেড পড়ে, প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট করে পড়ে, আমি তাহলে লিখে দিতে পারি আল্লাহ তাকে দিনের বুঝ দিয়ে দিবে, তার হৃদয়ের হালত পরিবর্তন হবে। তার হৃদয়ের হালত কী হবে? তার হৃদয়ের হালত পরিবর্তন হবে। কি একটা প্রসঙ্গ ছিল হুজুর এই কিতাবের মধ্যে বলেন, কোন প্রসঙ্গ ছিল বলতো? কিতাবের কথা বলতে বলতে তোরা ভুলে গেছে। হ্যাঁ, ফাত্তাখিযুহু, পুরা মনে আসতেছে না, ফাত্তাখিযুহু ফাত্তাখিযুহু ওয়াকিলা। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া এই কিতাবের মধ্যে লেখেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তার কার সাজ মনে করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তার জন্য আরও বেশি উপকারী মনে করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তার জন্য আরও বেশি উপযুক্ত মনে করে, তো সে আল্লাহ তার উপরে ইমানে আনে নাই। নাউজুবিল্লাহ বলেন। এরপরে বলে, এরপরে বলে, যদি কেউ তার নফস থেকে অন্য কাউকে বড় দুশ্মন মনে করে, নফস থেকে অন্য কাউকে বড় দুশ্মন মনে করে, সে নফসকে এখনো চিনে নাই। কি বলছি? মানুষের সর্বসাকল্যের দুশ্মন হয় পাঁচ প্রকারের, দুশ্মন ক প্রকারের? এক নম্বর হলো নফস, এক নম্বর কি? দুই নম্বর হলো নারী, দুই নম্বর কি? তিন নম্বর হলো দুনিয়া, হব্বে মাল হব্বে যা, এই হলো তিন নম্বর। চার নম্বর হলো হুকুমত, পাঁচ নম্বর হলো শয়তান। কয়টা? সিরিয়ালে সিরিয়ালে বলেন, এক নম্বর কি সবচেয়ে বড় দুশ্মন কে? দুই নাম্বার নারী, তিন নাম্বার দুনিয়া, চার নাম্বার হুকুমত, পাঁচ নাম্বার। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, কারো যদি এক নাম্বার দুশ্মন যদি মাগলুব হয়, তার বাকি চারোটা মাগলুব। সুবহানাল্লাহ, বলবেন না? নফস ঠিক পৃথিবীর সব নারীর ষড়যন্ত্র থেকে সে নিরাপদ, নফস ঠিক দুনিয়ার সব ষড়যন্ত্র থেকে সে নিরাপদ, নফস ঠিক হুকুমতের সব ষড়যন্ত্র থেকে সে নিরাপদ, নফস ঠিক শয়তান তো কোটি কোটি মাইল দূরে। তাহলে সবচেয়ে বড় দুশ্মন কে বলেন? তাহলে আল্লাহকে যদি কেউ মনে করে আমার নিয়ামাল ওয়াকিল না, এই জন্যই তো হাসবুনাল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল, নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির, আমার সবচেয়ে বড় ওয়াকিল কে?
আমরা বাংলা ভাষা যে উকিল বলি, এই উকিল সেই উকিল, এই উকিল অর্থ সেই উকিল, কি ভাই? তাহলে আমরা কোন প্রসঙ্গ ছিল, ফাত্তাখিজহু ওয়াকিলা, বন্ধু বানাবো কাকে? বন্ধু বানাবো আল্লাহকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আজানের পরে একটু দোয়া হবে ইনশাআল্লাহ, যে আজান দেখ, আজানের জবাব দিবেন।